সুপ্রভাত বন্ধুরা, বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম কবি জীবনানন্দ দাশের কবিতা পথ হাঁটা নিয়ে। কথা না বাড়িয়ে আসুন কবিতার অলিন্দে পৌঁছই। কবিতা পথ হাঁটা। কী এক ইশারা যেন মনে রেখে একা একা শহরের পথ থেকে পথে, অনেক হেঁটেছি আমি, অনেক দেখেছি আমি, ট্রাম বাস সব ঠিক চলে, তারপর পথ ছেড়ে শান্ত হয়ে চলে যায় তাহাদের ঘুমের জগতে। সারা রাত গ্যাস লাইট আপনার কাজ বুঝে ভালো করে জ্বলে, কেউ ভুল করে না কো, ইট বাড়ি সাইনবোর্ড জানালা কপাট ছাদ সব, চুপ হয়ে ঘুমোবার প্রয়োজন বোধ করে আকাশের তলে। একা একা পথ হেঁটে এদের গভীর শান্তি হৃদয়ে করেছি অনুভব। তখন অনেক রাত, তখন অনেক তারা, মনুমেন্ট মিনারের মাথা নির্জনে ঘিরেছে এসে, মনে হয় কোনোদিন এর চেয়ে সহজ সম্ভব আর কিছু দেখেছি কি? এক রাশ তারা আর মনুমেন্ট ভরা কলকাতা। চোখ নিচে নেমে যায়, চুরুট নীরবে জ্বলে, বাতাসে অনেক ধুলো খড়, চোখ বুঝে এক পাশে সরে যায় গাছ থেকে অনেক বাদামি জীর্ণ পাতা, উড়ে গেছে ব্যাবিলনে একা একা, এমনই হেঁটেছি আমি রাতের ভিতর, কেন যেন আজও আমি জানি না কো, হাজার হাজার ব্যস্ত বছরের পর। ধন্যবাদ বন্ধুরা, আমার আজকের উপস্থাপনা পথ হাঁটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন। আর পরিশেষে অনুরোধ রাখি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।